লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর কাছে বর্তমানে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের 15 বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলি গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ইসরায়েলি বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালার খবরে বলা হয়েছে, 2006 সালে যুদ্ধের পর গত 15 বছরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে 200 কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহ ড্রোনগুলোর পাল্লা 400 কিলোমিটার। ইসরায়েলের সামরিক বিশ্লেষক এল ওয়ান বেন ডাফিন বলেছেন, হিজবুল্লাহর কাছে শত শত নিখোঁজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কমান্ডার গুইজুর এর মতে, হিজবুল্লাহ বিশ্বের সবথেকে শক্তিশালী গেরিলার যোদ্ধা। গত বছরের শেষ দিকে হিজবুল্লাহ প্রধান সায়েদ হাসান নাসরুল্লাহ বলেন, তাদের নিখোঁজ ক্ষেপণাস্ত্রের সংখ্যা আগের বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে এবং ইসরায়েলের যে কোনো স্থানে তারা হামলা চালাতে সক্ষম। 2006 সালে জুলাই মাসে লেবাননের ইসলামের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইসরায়েলি গর্ব বেশ কয়েকটি মারাকাবা ট্যাঙ্ক ধ্বংস হয়। এই ট্যাঙ্কগুলোকে তারা বিশ্বের সেরা ট্যাঙ্ক হিসেবে দাবি করে। 14 আগস্ট আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়। ইসরায়েলি সরকার সামান্য মিলিশিয়াদের কাছে পরাজয়ের জন্য নিজ দেশের জনগণের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের পদত্যাগের দাবি ওঠে। হিজবুল্লাহ লেবাননিজদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।